কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। চলুন তাহলে আজকে নতুন আমাদের এক জায়গায় যাচ্ছি, ওই জায়গায় খিরাই বলতে গেলে। খিরাইতে আজকে ফুলের বাগান দেখাবো তোমাদের কাছে। অনেকে জানে আর অনেকে জানে না, সেই খিরাইতে ফুল বাগান বিশ্বের বলতে আমাদের এই ভারতের বৃহত্তম ভালো একটা জায়গা। পূর্ব মেদিনীপুর নয়, ওটা পশ্চিম মেদিনীপুরে আছে, পাঁশকুড়া পরেই খিরা স্টপেজ। আর আমি যাচ্ছি খড়গপুর স্টেশন থেকে। এই খড়গপুর স্টেশন থেকে কিভাবে যাবে? এক নম্বর প্ল্যাটফর্মে আসবে, এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাটবে, টিকিট কেটে ছ নম্বর অথবা আট নম্বরে মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল হাওড়াগামী ট্রেনে ধরবে, খিরাই স্টপেজে যে নামবে, পাঁশকুড়া আগে স্টপেজ খিরাই। আর ওদিক থেকে হাওড়া থেকে আসলে পাঁশকুড়া পরের খিরাই স্টপেজ আছে, ওখানে নামলে দেখতে পাবো নদীর পারে সব ফুলের বাগান প্লাস শাকসবজি। শীতে এখন এসেছে এত, এখন শীতে শাকসবজি পাওয়া যায়, তো শাকসবজি উঠেছে প্লাস ওখানে ফুলের বাগান করা আছে। ওখানে চলুন তাহলে, বহুত দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেছে ওখানে, আজকে ওই জায়গায় যাচ্ছি। চলুন তাহলে আজকে ওই জায়গায় তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করে তুলবো। তাহলে এখন ব্রেক নিচ্ছি, আর এই যে প্ল্যাটফর্মে উপরে উঠবো, সাত নম্বরে প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে গিয়ে তারপরে তোমার ট্রেনটা ধরছি, ট্রেনটা ধরে খিরাই যাচ্ছি। তাহলে ব্রেক নিচ্ছি তোমরা। এই প্ল্যাটফর্ম ওভারব্রিজ, ফুট ওভারব্রিজটা ধরলে যে কোনো প্ল্যাটফর্মে নামতে পারবে, কিন্তু পাঁশকুড়া যেতে হলে আপনাকে সাত নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। সাত নম্বরে লোকাল ট্রেন আছে, ওই লোকাল ট্রেনটি ধরে যেতে হবে। এই প্ল্যাটফর্মটি খড়গপুরে নতুন হয়েছে বলতে গেলে, এটা দিয়ে আমি সফর করছি সাত নম্বর প্ল্যাটফর্মে, এক নম্বর থেকে সাত নম্বর। আমি যেটা দিয়ে উঠেছি ওই সাইডটা এক নম্বরে আছে, ওটা দিয়ে যেতে হবে টিকিট কাউন্টার কেটে তবে যাবে। এই দেখুন, এই যে লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন, এটা যাবে না, এটা কারসেটে আছে, ঘুরছে এখানে। অনেকে জানে এই খড়গপুরের বৃহত্তম প্ল্যাটফর্ম আছে বিশ্বের, তো এই খড়গপুরের প্ল্যাটফর্মটা তিন নম্বর থেকে এক নম্বর যোগ আছে, আর ওই সাইডে চার নম্বর থেকে দুই নম্বর যোগ আছে। তার জন্য বড় তিন চারটে বড় মেল 28-30টা বগি করে দাঁড়িয়ে যাবে পুরো একটা প্ল্যাটফর্মে। আর এই যে এটা তিন নম্বর, আর এই যে ট্রেনটা যাচ্ছে দেখছো, এর অফ সাইডটা এক নম্বরে টিকিট কাউন্টার বলতে গেলে। ওটা ওই দিকটা দেখালাম তিন নম্বর, এই দিকটা এক নম্বর প্ল্যাটফর্ম এইটা। চলুন তাহলে ট্রেনটা ধরা যাক খিরাই যাওয়ার জন্য। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম খিরাইতে। খিরাইতে ঐতিহ্য নাম করা ফুলের বাগান আর শাকসবজি বাগান আছে। চলুন তাহলে আজকে খিরাইতে তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর পাশে থাকবে লাইক কমেন্ট দেবে। যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নেই প্লিজ সাবস্ক্রাইবটা করবে চ্যানেলের, ভিডিও দেখার পর আর লাইক কমেন্ট দিবে, ভালো লাগলে শেয়ার করবে। এই খড়গপুর থেকে আসলাম, এই দিকটা খড়গপুর, আর আমার পিছন দিকটা চলে গেল হাওড়া গ্রামে রেল ওভারব্রিজ, এটা ফুড ওভারব্রিজ খিরাইয়ের রেল চলে গেল ট্রেনটি হাওড়ার দিকে। আর আমি যাচ্ছি ওই দিকটা যাব, নেমে তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরো দেখাবো। আসছি তাহলে ব্রেকের পর। ওই দিকটা একটু গেলেই নদী আছে, আর নদীর এই পারে আছে ফুলের গার্ডেন,
एंड शाक सब्जी बागान। आज के चलून ताले आज के विख्यात फुलर बागान तुम्हारे का शेयर करब। ये एत ढालू रास्ता अने के नामते पर तो देखे शुने नामते हमी नाम सबाई जा चलू स्टेशन थे नेमे सजा ओ दिकटा देखो ओ दिकटा सजा देखे गाड़ी जरा जो भलोबाशे जाए ना हेटे जाओ जाए ये दिक्ट नेमे आसलम ये स्टेशन देखो ये स्टेशन दिए आसते हैं दिखे देखते सबाई जाते फुलर बागान गो तुम्हारे का देखा अवशेषे खीराई ब्रिजे तले खीजार गार्डन चले आलम देखो ब्रिज ये खड़गपुर स्टेशन दिखे जाए हावड़ा दिखे स्टेशन जाए दिक्ता नेमे नेमे ब्रिजे तले आसलम ये खीरा बृहत्तम फुलर गार्डन देखते मेलाओ लेगे बोलते बोले और जे जम पारे सरकम आसने हावड़ा थे आसले पाँचकुड़ा पर स्टपेज खीराई खीराई इसे नेमे ये आसले देखते है और खड़गपुर आसले खड़गपुर आसले हावड़े पर फिर स्टपेज वो नाम एक नम्बर प्लैटफर्म आसले देखते हैं ये खीरा नदी पर ही आट्टा नदी आई पार्टा फुलर बागान ये देखते कत लोक जन सब फुल छवि तुल चलू तुम्हारे भिडियो तुले धरती से मुखे चापा नहीं देखो देखो चलो एगोची आस्ते आस्ते देखो कत दोकान खावार दोकान खावार दोकान देखते जे जम पारे आसबे एखाने खावार जिनिसो पाबे आ तत्संगे फुलेर गार्डेनटाओ देखते हबे।